Assalamualaikum viewers, toolbox bidi mini camera shop থেকে আমরা আজকে একটা এক্সক্লুসিভ গ্যাজেট নিয়ে আসলাম যেটা রিস্ট ওয়াচের মধ্যে একটা স্পাই ক্যামেরা। হ্যাঁ, এই স্পাই ক্যামেরাটি একটি রিয়েল এইচডি 1080p রেজুলেশনের ক্যামেরা আছে, যা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন, অডিও রেকর্ড করতে পারবেন, ছবি তুলতে পারবেন। 100% একটি অথেন্টিক প্রোডাক্ট, রিয়েল ফুল এইচডি 1080p কনসিলড লেন্স থাকাতে এই ঘড়িতে যে ক্যামেরা আছে নর্মালি কেউ বুঝতে পারবে না। এবং এই ক্যামেরাটি দিয়ে আপনি নাইট ভিশন মানে আইআর নাইট ভিশন ভিডিও করতে পারবেন, অন্ধকারে 5 মিনিটের মধ্যে ক্লিয়ার ভিডিও দেখা যাবে। আসুন আমরা এটা একটু ডিটেলসে যাই, আমরা ঘড়িটা একটু পড়ি, দেখেন ঘড়িটা কতটা সুন্দর এবং কতটা ফ্যাশনেবল। ব্ল্যাক কালারের মধ্যে রাবার ব্যান্ড, এক্সিলেন্ট। এটা আপনি ক্যাজুয়াল ফর্মাল যেভাবেই থাকেন, আপনি এই ঘড়িটা আপনি পড়লে সবাই তাকিয়ে থাকবে। ঘড়িটার মধ্যে টাইম ডিসপ্লে আছে, তারপর আপনি ক্যামেরা আয়ার লাইট, 4টি ইনফ্রারেড লাইট আছে। তো আমরা এই ঘড়িটা কীভাবে ইউজ করবেন সেই ইউজ করার প্রসেসটা আমরা এই ভিডিওতে দেখাবো। এবং এই ঘড়িতে ঘড়িতে ভিডিও করলে ভিডিওর রেজুলেশন কেমন হবে সেটাও এই ভিডিওতে আমরা দিয়ে দিব, ডেমো ভিডিও পাবেন। প্রথমেই আমরা দেখাচ্ছি ঘড়িটার ডায়ামিটার। ডান পাশে 3টা বাটন, উপরেরটা হচ্ছে পাওয়ার বাটন, এটা দিয়ে আপনি পাওয়ার অন অফ করবেন। মাঝখানেরটা হচ্ছে ঘড়ির কাঁটা, ঘোরাতে পারবেন মানে টাইম ফিক্স করতে পারবেন, আপনি যে কয়টায় আপনার টাইম সেই কয়টা এটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে টাইমটা ফিক্সড করতে পারবেন। আর এইটা হচ্ছে মাইক্রোফোন। বলে রাখা ভালো, এই মাইক্রোফোনটা কিন্তু খুবই পাওয়ারফুল, অনেক দূর থেকে সে সাউন্ড ক্যাচ করতে পারে, অনেকটা নয়েজ রিডাকশন। বাম পাশে এইটা হচ্ছে চার্জিং পোর্ট, ঘড়ির বক্সে আপনারা একটি চার্জিং বা ডাটা কেবল পাবেন, এখানে ডাটা কেবলটা দিয়ে কানেক্ট করে আপনি চার্জ দিবেন, অথবা ল্যাপটপ পিসি বা মোবাইলে আপনি আপনার রেকর্ডকৃত ভিডিওগুলো পাস করতে পারবেন। বাই দ্য ওয়ে এইটা কিন্তু ওটিজি সাপোর্ট, আপনার মোবাইলে ওটিজি থাকলে ওটিজি দিয়ে কানেক্ট করবেন। আর এখন উপরের বাটনটা যেটা দেখছেন এটা হচ্ছে মোড চেঞ্জ করার জন্য, নাইট ভিশন ভিডিও রেকর্ড করার জন্য, ছবি তোলার জন্য মোড চেঞ্জ করা যাবে ওই সুইচটা দিয়ে। সো এখানে আমাদের ক্যামেরার জন্য 2টা বাটন, উপরে ডান পাশে একটা, বাম পাশে একটা, এই দুইটাই হচ্ছে মেইন স্পেশাল ফিচার্স বাটন। এটার মধ্যে বিল্ট ইন 8GB মেমোরি আছে, এবং 8GB মানে রিয়েল 8GB, কপি কোনো মাইক্রো মানে টিএফ কার্ড বা মেমোরি কার্ডটা কপি না, রিয়েল অরিজিনাল মাইক্রো মেমোরি কার্ড 8GB দেওয়া আছে। আর নিচে 4টা ইনফ্রারেড লাইট, মাঝখানে হচ্ছে ক্যামেরার লেন্সটা, আর উপরে হচ্ছে ইন্ডিকেটর লাইট, অন অফ করলে লাইট জ্বলবে, এবং ভিডিও রেকর্ড করার সময় কিন্তু কোনো লাইট জ্বলবে না, লাইটটা নিভে যাবে। সো প্রথমেই আমরা অন করলাম, পাওয়ার বাটন চাপ দিয়ে ধরে রাখলে অন হলো ক্যামেরাটা, এখন অন হলো মানে স্ট্যান্ডবাই মোডে আছে এবং ব্লু কালারের লাইট জ্বলে আছে। এরপর আপনি যদি রেকর্ড করতে যাবেন, আপনি এখন রেকর্ড করতে যাচ্ছেন, রেকর্ড করতে চাইলে ওই পাওয়ার বাটনটাই সেম সুইচটা আরেকবার পুশ করতে হবে, প্রেস করতে হবে, আরেকবার প্রেস করলে লাইট নীল লাইটটা 3 বার ফ্লাশ মেরে নিভে যাবে। দ্যাট মিন্স ক্যামেরাটি এখন রেকর্ডিং মোডে আছে, ভিডিও রেকর্ড করছে ফুল এইচডি রেজুলেশনে 1080p, এবং এটা 100% অরিজিনাল ফুল এইচডি ভিডিও পাবেন এটা দিয়ে। এখন আপনি ভিডিও রেকর্ড করা শেষ হয়ে গেলে, ভিডিও রেকর্ডিংটা বন্ধ করতে চাইলে ডাবল প্রেস করতে হবে, সেম ওই সুইচটাই ডাবল প্রেস করলেই আবার ক্যামেরাটা স্ট্যান্ডবাই মোডে আসবে, রেকর্ডিং অফ হয়ে গেল। সো ভেরি সিম্পল, আমাদের এই ভিডিওটা দেখলে আপনার ম্যানুয়াল পড়ার দরকার নেই, কীভাবে এই রিস্ট ওয়াচ স্পাই ক্যামেরা ইউজ করবেন আমরা এই ভিডিওতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এবার আমরা নাইট ভিশন ভিডিও বা আয়ার লাইট কীভাবে জ্বালাবো, বাম পাশের যে সুইচটা সেটা আপনি ডাবল ক্লিক, সরি, বাম পাশের সুইচটা চাপ দিয়ে ধরে রাখবেন 2 সেকেন্ড, 2 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলেই নিচের 4টা আয়ার লাইট জ্বলে উঠবে, যেটা খালি চোখে অন্ধকারে দেখা যাবে না, বোঝা যাবে না। সো আমরা বাম পাশের সুইচটা যখন 2 সেকেন্ড ধরে রাখবো তখন আয়ার লাইট জ্বলে উঠবে, তারপর রেকর্ড করা স্টার্ট করতে চাইলে, ভিডিও রেকর্ডিং স্টার্ট করতে চাইলে
সেই ডান পাশের উপরে সুইচটা একবার চাপ দিব, চাপ দিলেই রেকর্ডিং শুরু হয়ে যাবে। সো এই স্পাই রিস্ট ওয়াচ দিয়ে কিন্তু আপনি বিভিন্ন কাজে এই ক্যামেরাটা ইউজ করতে পারবেন। একে তো ফ্যাশনেবল এবং দেখতে খুবই সুন্দর হাতের ঘড়িটা, ভেরি স্মার্ট লুকিং, আর এটা দিয়ে আপনি আপনার যে কোনো স্পেশাল কোনো এভিডেন্স রাখতে চাইলে বা আপনার ক্লাসের লেকচার টিচার লেকচার দিচ্ছে সেই লেকচারটা আপনি রেকর্ড করে রাখতে চাইলে এই ক্যামেরাটা কিন্তু বলাই বাহুল্য খুবই কাজের এবং ভেরি ইম্পর্টেন্ট। কারণ মোবাইল দিয়ে সবসময় আসলে মোবাইল হাতে নিয়ে রেকর্ড করাটা খুব টাফ এবং মানে সবসময় ভালো দেখায় না। আচ্ছা আসুন এবার আমরা ভিডিওর কোয়ালিটিটা দেখি। এখন যে ডেমো ভিডিওটা চলবে সেই ভিডিওটা কিন্তু আমরা রাতের বেলা করেছি, সো দ্যাট আপনি বুঝতে পারবেন কতটা ক্লিয়ার। এখন যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে নাইট ভিশন মোডে, একদম অন্ধকার একটি রুমে ভিডিওটি করা এই রিস্ট ওয়াচ ক্যামেরা দিয়ে।